নো রাজনীতি, শুধুমাত্র চাকরির কথা। আছে আছে সাহস আছে, তলার উপর তলায় বসে তিনি বলতেন ডবল ডবল চাকরি হবে। দু পা হেঁটে দেখুন, 2008 সাল, 2009 সাল, 2014 সাল, 2016 সাল, 2022 সালেও যারা পরীক্ষা দিয়েছে তারাও আজ রাস্তায় দাঁড়ানোর মতো শিখেছে। এই বাংলার মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আপনারা বলবেন ডবল ডবল চাকরি হবে, কোন পদ্ধতি হবে? সরকার সদিচ্ছা দেখিয়ে এর আগেও বলেছে, আবারও বলেছে যে না, আমি ওনার সময়ের কথা বলতে চাই। এই লোকটাকে দেখুন, এনার বয়স 48 বছর, ওনারা আর কত বছর সময় চাইছেন? কেন হয়ে গেছে, সে বাংলার দিকে তাকায় না, সে যায় অন্য রাজ্যের দিকে। আমার 48 বছর, আমি আর দুদিন পরে চিতায় যাব। এরপরে চাকরিটা কবে দেবেন? আপনি কি কানে অন্ধ, কানে কানে শোনেন না, চোখে দেখেন না বাংলার কি অবস্থা হচ্ছে? আজকে রাস্তাঘাটে আমরা কেন থাকবো? আমাদের আজকে 6 বছর আগে আমরা স্কুলে জয়েন করতাম, আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী অযোগ্য, এই মুখ্যমন্ত্রী আমরা দেখতে, এরকম মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই। আর কতদিন সময় নেবেন আপনি? শুনতে পাচ্ছেন? আছে উত্তর? দেখুন, মুখ্যমন্ত্রী যোগ্য কি অযোগ্য সেটা জনগণ ঠিক করবে। জনগণ এরা কারা? কারা বিদেশ থেকে এসেছে? শুনুন, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত। কারা? শুনুন, আপনারা কারা? আপনারা কারা? জনগণ। আপনারা কারা? যোগ্যবঞ্চিত। আপনারা কারা? শুনতে পাচ্ছেন? শোনো, মানুষ সঠিক, দেখুন শুনুন, 1 মিনিট একটা কথা শুনে, গ্রাম বাংলায় যেমন প্রচার হচ্ছে যে সাদা কাজের চাকরি, চাকরি চোর, চাকরি চোর, এখানে গান্ধীমূর্তি এই সহজীবীরা প্রত্যেকটা যোগ্যবাসী বলে, যোগ্যবাসী যায় স্কুলে যায়, যোগ্য চাকরি চাই। শুনুন, অভিযোগ 32,000 চাকরি নিয়ে হয়েছিল, তাদেরও চাকরি ফিরিয়ে দিতে হয়েছে, তাদেরও চাকরি ফিরিয়ে। এই রাগ, এই অসহ্য যন্ত্রণা, যদি তোমরাও তো বঙ্গ বিজেপি নেতৃত্ব, তোমরা বলছো পাশে আছো, কোথায় পাশে আছো? এই বঞ্চিত চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবে? ডবল ডবল চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু ডবল ডবল টাকা কাদের ফ্ল্যাটে ঢুকলো? দুর্নীতির এই বস্তাবন্দির টাকা কাদের ফ্ল্যাটে ঢুকলো? দায় টাকার যদি বলে সরকারের, কিন্তু বিরোধীদেরও দায়টা এড়িয়ে যেতে হয়। বিরোধীদের গায়ে এই সাদা খাতা জমা দিয়ে কারা চাকরি করছিল? কারা চাকরি করছিল? মামলা মকদ্দমা, কারা চাকরি করছিল? মামলা মকদ্দমায় যদি জড়িয়ে দেওয়া হয় তখন তার বিরোধীরা আছে। প্রতিটি মামলা মামলা মকদ্দমায় মামলা শুরু মানে কে আছে? নবানে চতু তারা কে আছে? আপনি একটা কথা, অত কথা বুঝি না, চাকরি করছে সাদা খাতায়, চাকরি করছে এর দায় কার? পশ্চিমবঙ্গ সরকার। যোগ্যদের, শিক্ষিত বেকার যুবকদের রাস্তায় বসিয়ে রেখে যে অন্যায় অবিচার করছেন, ধিক্কারজনক, লজ্জাজনক। চেষ্টা করেছিল সরকার, চেষ্টা করে না না, ওকে বলুন যে সরকারের না না, কোন 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 চেষ্টা করেছিল, কোন মামলা আমাকে বলুন। চুরি করেছে, চুরি করেছে তো তাই এদের চাকরিটা তো চুরি হয়ে গেছে। যেহেতু চুরি হয়ে গেছে, পরেশ অধিকারী মেয়ে, অঙ্কিতা অধিকারী চুরি করেছে, অভিযোগ অধিকারী মেয়ে চাকরিটা করছে, উত্তর হচ্ছে না, অভিযোগ করতেই পারবে। অভিযোগ 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 907 জনের চাকরি বাতিল হয়েছে। এনারা তো বলছে হ্যাঁ, পুরোটা এখন অভিযোগ। এই তো অভিযোগ, দুর্নীতির টাকা, এই তো অভিযোগ, সাদা খাতা সবেতেই অভিযোগ। ঠিক বলছেন, অভিযোগ। কিন্তু এনারা রাস্তায় বসে রয়েছেন কেন? 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত জবাব দিতে পারবেন, ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু এখন এখন কি হচ্ছে? এই মানুষগুলো রাস্তায় বসে রয়েছে, এই মানুষগুলো স্লোগান দিচ্ছে, এই মানুষগুলো বলছে চাকরি চাই, চাকরি দাও, এই মানুষগুলো রাস্তায় শুয়ে বসে আন্দোলন করছে। এর দায়টা কার? এর দায় কাকে নিতে হবে? এর দায় কার? কার? পশ্চিমবঙ্গ সরকার।